আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা আর কিছুক্ষণের মধ্যে ছেপে বৃষ্টি রাজ্যের এই সকল জেলায় জেলায় সঙ্গে কাল কালবৈশাখীর দাপট এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের আর কিছুক্ষণের মধ্যে রাজ্যের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ ও কলকাতা বাংলাদেশ লাগোয়ার কোন কোন জেলায় হতে চলেছে এই কাল বৈশাখী ঝড় বৃষ্টি এই ঝড় বৃষ্টি রেস্টানা কতদিন চলবে কি জানিয়েছে আবহাওয়া মহল বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা চলুন দেখেনি গত কয়েকদিন ধরে হাঁস গরমে পড়ছে দক্ষিণবঙ্গ একটু স্বস্তি পেতে মানুষ এখন চাতক পাখি হয়ে বৃষ্টির জন্য প্রার্থনা করছে কিন্তু এই তীব্র গরম কমার কোনো ইঙ্গিত দিতে পারিনি আলিপুর আবহাওয়া দপ্তর বরং তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে আর সেই তাপমাত্রা মে মাস অবধি গড়িয়েছে ইতিমধ্যে জেলায় জেলায় কোথাও বিয়াল্লিশ ডিগ্রি কোথাও আবার পঁয়তাল্লিশ ডিগ্রি রয়েছে পারদের অঙ্ক ফলে এই তীব্র গরমে কার্যত জ্বলছে বাংলা গ্রীষ্ম শুরু হলেও বৃষ্টি বা কালবৈশাখী ঝড় কোনোটারে এখনো সেভাবে হয়নি রাজ্যের বুকে এদিন গত কয়েকদিনে উত্তরের জেলাগুলিতে ঝড় বৃষ্টি হয়েছে কিন্তু তাতে দক্ষিণে পরিস্থিতি কিছু উন্নতি হয়নি বরং দক্ষিণের জেলাগুলিতে রয়েছে তবে আজ থেকে দক্ষিণের একাধিক বৃষ্টিপাতের পূর্ববাস আজ থেকে আগামী তিন দিন হালকা বৃষ্টি হবে এই সকল জেলা জেলায় ফলস্বরূপ তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করা হচ্ছে তবে ঝড় বৃষ্টি হলো ধিনবর ব্যবসা গরম এখন এক নজরে দেখে নেওয়া যাক রাজ্যের আবহাওয়া কেমন থাকছে আলিপুর হাওয়া অফিসে পূর্বাভাস আজ কলকাতায় বৃষ্টির তেমন পূর্বাভাস নেই আজ সকাল থেকে ব্যবসা গরমে বেড়েছে শহরে কার্যত আর্দ্রতার পরিমাণ আজ বাড়ছে আজ সর্বসা সর্বোচ্চ তাপমাত্রা আত্রিশ সর্বনিম্ন তাপমাত্রা তিরিশ তবে আগামী পাঁচই মে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ গাঙ্গে জেলাগুলিতে আজও দক্ষিণে তাপভাবে চললো কয়েকটি জেলায় আজ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আজ দক্ষিণের পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান জেলায় তাপ্রবাহের জন্য সতর্ক জারি করা হয়েছে এছাড়া আজ আজ গরম তবে বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জানা গেছে আগামী দিন দক্ষিণের জেলায় তিন কোনো কালবৈশাখী ঝড় বা বৃষ্টির সম্ভাবনা নেই সেই কারণে আগামী কিছুদিন যে গরম কিছুটা কমবে তা মোটামুটি পরিষ্কার তবে আজ উত্তরের বেশ কয়েক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ উত্তর দার্জিলিং কালিম্পং জেলায় আজ হালকা বৃষ্টি ও ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে তবে আজ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদে বাড়বে পারদের অঙ্ক এই সকল জেলায় হালকা প্রায় পূর্বাভাস দেওয়া হয়েছে তো বন্ধুরা এই ছিল হাওয়া পিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন